আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আরও একটা নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে অনেকটা বেশি ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা, কেননা আপনাদের দোয়া আর ভালোবাসা ছাড়া কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। তো এই আশা রেখেই আমার পথ চলা। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আরও একটা কথা, সেটা হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা যত বেশি ভালো আমাকে বাসবেন, আমি ইনশাল্লাহ তত বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই আশা রেখেই আমার পথ চলা। তো আজকে সকালে নাস্তা দিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। তো সকালে নাস্তার জন্য আজকে রুটি আর আলুর ভাজি রেখেছিলাম। তো এটা হচ্ছে আমার ছেলের জন্য, তো ওকে আমি খেতে দিয়েছিলাম। ও মাশাল্লাহ নিজেই খেতে পারে, কিন্তু হয়তো রোল করতে পারছিল না বলে আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো এটাই ছিল আমাদের সকালের নাস্তা আজকে। তো এরপরে আমি কী কী কাজ করি দেখেন, আপনারা আমার সঙ্গেই থাকুন। তো এখানে দুপুরে রান্নার জন্য আমি কিছুটা মাছ ভিজিয়ে রেখেছি, আর এই দিকে হচ্ছে কাঁঠালে বিচি ভিজিয়ে রেখেছিলাম। কাঁঠালে বিচিগুলো পরিষ্কার করা হয়নি, তো এগুলো আমি আর কি পরিষ্কার করে নেব পরবর্তীতে। আর এই দিকে হচ্ছে আমি বক্সে তালের রস রেখেছি। তালের রস দিয়ে আমি তালের কোনো একটা রেসিপি তৈরি করব সেজন্য। তো ইনশাল্লাহ সেই রেসিপিটিও নেক্সট টাইমে আপনাদের মাঝে আমি শেয়ার করব, আপনারা আমার পাশেই থাকবেন। তো এখানে আমি নারকেল কুড়ানোটাও বের করেছি, এটাও ফ্রিজে ছিল। তো সকালে ওই পর্যন্তই শ্যুট করা হয়েছিল। তো এখন দুপুর হয়ে গিয়েছে, এখন 12টা বাজে, 12টা না 12:30 বাজে। তো আমি আমার ছেলেকে লেবুর শরবত বানিয়ে দিচ্ছিলাম। তো দুপুরের রান্নার জন্য আমি এখানে কিছুটা মাছ ভেজে নিচ্ছি। আসলে প্রত্যেক দিন আমি সকাল আর হচ্ছে রাতে রান্না করি, কেননা আমার হাজবেন্ড জব করে, তো ও সকালে অফিসে গিয়ে বিকালে আসে। তো সেজন্য দুপুরের রান্নাটা আমি সকালেই করে ফেলি। দুপুরে আমি আর আমার ছেলে বাসায় থাকি, তো আমাদের জন্য আর আলাদা করে রান্না করার প্রয়োজন হয় না। সকালে যেগুলো রান্না করি ওগুলোই আমরা দুপুরে খেয়ে ফেলতে পারি। তো আজকে রান্না করা হয়েছিল না বলে দুপুরে রান্না করতে হচ্ছে, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কেননা আপনারা ভুল ধরিয়ে দিতে পারলেই কিন্তু আমি সেটা শুধরানোর চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল, আসলে কেউ কোনো কিছুই আগে থেকে শিখে আসে না, সেটা পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে শিখে নিতে হয়। তো আমিও চেষ্টা করছি। তো কথা বলতে বলতে এদিকে দেখতে পাচ্ছেন আসলে কাজ করছিলাম, তো কাজের মধ্যে ছেলেকে এইদিকে লিখতে দিয়েছিলাম। স্কুল অফ থাকার কারণে আসলে বাচ্চা কাচ্চা পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে গিয়েছে। তো আমি আর কি চেষ্টা করছিলাম বাসায় সিলেবাসটা কভার করানোর জন্য। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কাঁঠালের বিচিটা আমি হচ্ছে কষিয়ে নেব। আসলে আমি হয়তো বা সেভাবে গুছিয়ে আপনাদের মাঝে কথা উপস্থাপন করতে পারছি না, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো বা ভালোভাবে উপস্থাপন করতে পারবো।
তো এদিকে কাঁঠালের বিচিটা মনে হয় সিদ্ধ হয় নাই, আমি ওটা দেখার চেষ্টা করছিলাম, সিদ্ধ হয় নাই, আরও কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। তো এদিকে ওটা কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে হচ্ছে ঘন্ট রান্না করব। তো সেই জন্য মিষ্টি কুমড়াটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছিলাম। আসলে এটা আমাদের উত্তরবঙ্গের লোকেরা খুব একটা বেশি পছন্দ করে, মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট। এটা অ্যাকচুয়ালি মাছের মাথা দিয়েই আমাদের উত্তরবঙ্গে করে থাকে। তো এদিকে আমি বাসা থেকে শুকনা মরিচ নিয়ে এসেছিলাম, তো আম্মু বলেছিল এগুলো রোদ্রে দিয়ে শুকানোর জন্য। তো আমি ছাদে আসলে উঠতে আমার অনেক সমস্যা হয়, হাঁটুর প্রবলেম রয়েছে, তো ছাদে না গিয়ে এটা চুলার নিচে রেখে দিয়েছিলাম, তো সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে। তো এটাই আবার বয়মে করে রেখে দিচ্ছি। এভাবে করে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এদিকে আমার তরকারিটা কষে গিয়েছে, তো কথা বলতে বলতে হয়তো এটা স্কিপ হয়ে গিয়েছে, আমার তরকারিটা হয়ে গিয়েছে। আসলে কী আর বলবো, সব কিছুই মনে হচ্ছে মিস্টেক হয়ে যাচ্ছে। তো এদিকে আমি মিষ্টি কুমড়াটা ঘন্ট করার জন্য সব কিছু মশলা দিয়েছি, এতে মরিচ, হলুদ, লবণ, পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, আদা, রসুন, জিরার পেস্ট, আর মাছটা আমি কাঁচায়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি, দিয়ে এটা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। তো ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা আর কি সবগুলো ভর্তা বানিয়ে ফেলতে হবে, গোটা থাকলে ঘন্টটা ভালো লাগে না, তার জন্য আমি এটা ভেঙে নিচ্ছি। এরপরে এটা বাগার দিতে হবে। তো আমি এটা বাগার দেওয়ার জন্য কড়াইয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, এর মধ্যে কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি, জিরাটা দিলে এর স্মেলটা সুন্দর আসে। তো এই তো, এরপরে ঘন্টটা ঢেলে দিলাম, এখন এটা খুব ভালোভাবে নাড়তে হবে আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে এই ঘন্টটা অনেক মজা লাগে, এর মধ্যে কিছুটা চিনিও দিতে হয়, আমি চিনিও দিয়েছি কিন্তু এটা হয়তো বা শ্যুট করা হয়নি, চিনি দিলে টেস্টটা আরও একটু বেড়ে যায়। তো কিছুটা জিরা পাউডার দিয়ে আমি এটা এখন নামিয়ে ফেলবো, হয়ে গিয়েছে এটা। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে, এটা কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে। তো বিকালবেলা, বিকাল বলতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি আমার জানালা দিয়ে একটু আকাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, আসলে আমার ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না, আকাশ থেকে মেঘগুলো খুব সুন্দরভাবে ছুটে চলে যাচ্ছিল, ওই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু হয়তো বা দেখাতে পাচ্ছি না। তো এরপরে আমি ছাদে গিয়ে আপনাদেরকে আমি আকাশের পরিবেশটা ইনশাল্লাহ দেখাবো। তো কথা বলতে বলতে আমরা সন্ধ্যার সময় হচ্ছে নাস্তা নিয়ে বসে পড়েছি। তো আজকের নাস্তায় আমি চিপস আর পিঠা আর চা রেখেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখান পর্যন্তই রাখছি, আর ভিডিওটা বাড়াচ্ছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্যই দোয়া করি, সকলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।